আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো একটা পাইল ক্যাপের কংক্রিটের হিসাব কিভাবে করতে হয়, অর্থাৎ সিমেন্ট, বালি এবং ক্ষয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়। পাইল ক্যাপের আকার কয়েক রকমের হয়ে থাকে, যেমন বর্গাকার, আয়তাকার, ত্রিকোণাকার। এখানে একটা ত্রিকোণাকার পাইল ক্যাপ নিয়েছি, যদিও এটা পুরোপুরি ত্রিকোণাকার নয়। এখানে যদি আলাদা অংশ করি তাহলে কিছু অংশ আয়তাকার এবং কিছু অংশ ট্র্যাপিজিয়াম পাওয়া যাবে। এখানে দেখুন, এই নিচের এ অংশের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট এবং এখান থেকে এই পাশেও 5 ফিট টোটাল, কিন্তু 2 ফিট পরে গিয়ে আবার বাঁকা হয়ে গেছে। আর এই পাশের এই অংশ হচ্ছে 2 ফিট, আর এই পাইল ক্যাপের ঢালাইয়ের পরিমাণ হচ্ছে 2 ফিট, গভীরতা 2 ফিট। আর এখানকার কংক্রিটের অনুপাত হচ্ছে 1:1.5:3। এখন প্রথমে আমরা কি করব, এটার আয়তন নির্ণয় করার জন্য দুটি অংশে ভাগ করে নেব। এই অংশ হয়ে গেল আয়তাকার এবং এই অংশ হয়ে গেল ট্রাপিজিয়াম। এই অংশকে আমরা 1 বলে চিহ্নিত করলাম এবং এই অংশকে 2 বলে চিহ্নিত করলাম। প্রথমে আমরা এই আয়তাকার অংশের আয়তন নির্ণয় করব। আয়তন নির্ণয় করার জন্য একটা সূত্র আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব। দৈর্ঘ্য কত? 5 ফিট, প্রস্থ 2 ফিট, আর পুরুত্বটা হচ্ছে এই কংক্রিটের পরিমাণ, অর্থাৎ কংক্রিটের যতটুকু গভীরতায় ঢালাই করা হয়েছে, কত? 2 ফিট। ক্যালকুলেশন করলে আমরা পাবো 20 CFT। এরপর হচ্ছে ট্রাপিজিয়াম, এই অংশ, এটুকু যদি 5 ফিট হয় তাহলে এটাও 5 ফিট হবে, 5 ফিট, যেটাকে আমরা এ দিয়ে চিহ্নিত করলাম, আর এটা হচ্ছে 2 ফিট, যেটাকে আমরা বি দিয়ে চিহ্নিত করলাম। এখন ট্রাপিজিয়াম অংশের আয়তন নির্ণয় করার জন্য আমাদের ছোট্ট একটি সূত্র জানতে হবে, সেটা হচ্ছে ½ a + b × h × পুরুত্ব। তাহলে ½ বসালাম, এ হচ্ছে কত? 5, বি কত? 2, এইচটা হচ্ছে এই এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব, কত দেওয়া আছে দেখুন, 3 ফিট, তাহলে 3। আর পুরুত্বটা আগে পেয়েছি, দেখুন এই কংক্রিটের গভীরতা কত? 2 ফিট। প্রথমে আমরা কি করব, ½ × 5 আর 2 কত? 7 × 3 × 2। এখন এই 2 দিয়ে যদি কেটে দেই তাহলে কত পাবো? 3 × 7 = 21 CFT। টোটাল যোগ করব, কত পাবো? 20 + 21, তাহলে 41 CFT। এই 41টা হচ্ছে আমাদের ভেজা আয়তন, অর্থাৎ সিমেন্ট, বালি এবং খোয়ার সাথে পানি ব্যবহার করে এই 41 CFT পেয়েছি। এখান থেকে পানি যদি অপসারণ করতে চাই, অর্থাৎ শুকনা আয়তন পেতে চাই, তাহলে এর সাথে আমাদের 1.5 গুণ দিতে হবে। ক্যালকুলেশন করলে আমরা পাবো 62 বা 62 CFT। এখন এখান থেকে যদি আমরা সিমেন্ট, বালি এবং খড়ের পরিমাণ আলাদা করতে চাই তাহলে আমাদের প্রথমেই অনুপাতগুলো যোগ করতে হবে। অনুপাতগুলোর যোগফল 1 + 1.5 + 3 = 5.5। প্রথমে আমরা সিমেন্টের পরিমাণ বের করব। সিমেন্টের পরিমাণ বের করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমরা যে টোটাল কংক্রিট পেয়েছি সেটাকে এই অনুপাতগুলোর যোগফল দিয়ে ভাগ করতে হবে এবং গুণ দিতে হবে অনুপাতের পরিমাণকে। অনুপাত কত? সিমেন্ট 1, তাহলে 1 দিয়ে গুণ দিলাম। ক্যালকুলেশন করলে আমরা পাবো 11.27 CFT, এবং এটাকে যদি আমরা ব্যাগে রূপান্তর করতে চাই তাহলে 1.22 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা জানি 1.22 CFT তে 1 ব্যাগ। ক্যালকুলেশন করলে আমরা 9 পয়েন্ট সামথিং পাই, অর্থাৎ 10 ব্যাগ ধরে নিলাম। এরপর হচ্ছে বালি, একইভাবে
বাষট্টিকে 5.5 দিয়ে গুণ দেব, সরি 5.5 দিয়ে ভাগ দেব, গুণ এই অনুপাত কত 1.5। ক্যালকুলেশন করলে আমরা পাবো 16 দশমিক সামথিং, বা আমরা 17 সেপ্টি ধরে নিলাম। এরপর হচ্ছে খোয়া, এই একইভাবে 62 কে 5.5 দিয়ে ভাগ করব, গুণ করব এই অনুপাত দিয়ে কত 3। ক্যালকুলেশন করলে আমরা পাবো 34 সিএফটি। এই একইভাবে আপনারা যে কোনো সাইজের পাইল ক্যাপের কংক্রিটের পরিমাণ হিসাব করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।